আপনি কি জানেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বে 7 লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করেন? বাংলাদেশে প্রতি বছর প্রায় 10,000 মানুষ আত্মহত্যা করে। 2023 সালের তথ্য অনুযায়ী 500-এরও অধিক শিক্ষার্থী আত্মহত্যার মতো ভয়ানক সিদ্ধান্ত নিয়েছিল, যার মধ্যে ঢাকা শহরের হার সবচেয়ে বেশি। WHO এর তথ্য অনুযায়ী বিশ্বে 15 থেকে 29 বছর বয়সী মানুষদের মৃত্যুর অন্যতম একটি কারণ আত্মহত্যা। আপনি কি জানেন, 2023 সালের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে মৃত্যুবরণকারীদের মধ্যে মেয়েদের মৃত্যুর হার সবচেয়ে বেশি, যা প্রায় 7.2%। গত 20 বছরে পুরো বিশ্বে আত্মহত্যা করার প্রবণতা বেড়েছে শতকরা 40%। বাংলাদেশে আত্মহত্যার প্রধান কারণগুলো হলো মানসিক বিষাদ এবং দুর্ভোগ, আর্থিক সংকট, পারিবারিক কলহ, বিভিন্ন ধরনের সামাজিক চাপ, মনের কথা সঠিকভাবে খুলে বলতে না পারা ছাড়াও আরও অনেক কিছু। তারপরও আমরা এই মৃত্যুর হারকে অনেকাংশে প্রতিরোধ করতে পারি। আত্মহত্যার প্রবণতা আছে এমন ব্যক্তিকে দ্রুততার সাথে শনাক্ত করো, তাদেরকে মানসিকভাবে সহায়তা প্রদান করো, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, বিশেষজ্ঞের পরামর্শের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের মানসিক স্বাস্থ্যকে ভালো করার জন্য সবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। জীবনে উত্থান পতন থাকবেই, তাই বলে জীবনের গল্প এখানেই শেষ নয়। যে কোনো ধরনের মানসিক সাহায্য চাওয়া কারো দুর্বলতার লক্ষণ না, বরং এটি অবিশ্বাস্য শক্তির পরিচয়। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান বা শেষ পরিণতি হতে পারে না। আত্মহত্যার পথ বেছে না নিয়ে আসুন সমাধানের দিকগুলো খুঁজে বের করি। মন খুলে কথা বলি আত্মহত্যা থেকে সময় আসে।